হ্যালো বন্ধুরা আজ আমি যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক গৃহিণীর রান্নাঘরের কাজ একেবারে সহজ ও সুন্দর হয়ে যাবে আর অবশ্যই এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলো দেরি না করে শুরু করা যাক আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই টিপ নাম্বার ওয়ান প্রথম ঠিক হবে এই রসুন নিয়ে রসুন তো আমরা এভাবে ছিলেই থাকি আর এখন যেহেতু নতুন রসুন খুব সহজে ছেলাও হয়ে যায় কিন্তু এই চোকা ও যে জ্বরটা রয়েছে তো এটাও কাজে লাগবে আর কী কাজে লাগবে তোমরা দেখতে থাকো সর্বপ্রথমে আমি রসুনগুলোকে ছিলে নেব আর এটা ছিলে নেওয়ার কারণ হচ্ছে এখন যেহেতু রমজান মাস আমরা যদি এসব কাজগুলো মানে রসুন কমপক্ষের রসুনটা যদি ছিলে রাখি তাহলে দেখবে রান্নাঘরে রান্না করার সময় খুব বেশি সময় লাগবে না চট করে আমরা এই রসুনগুলো বার করে মানে ফোড়নে হোক কিংবা মশলায় হোক ব্যবহার করে নিতে পারি তো এই দেখো আমি এতগুলো রসুন ছিলেছি আরও অনেকগুলো ছিলে রেখেছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তারপরে একটা কাচের বয়মে এরকম কাঁচের জারে ভরে নিলেই হবে এবারে মোটামুটি এটা আট থেকে দশ দিন কোনো ব্যাপারই নেই থেকে যাবে ফ্রিজের মধ্যে তো আমরা এইভাবে সাত দিন কিংবা আট দিন কিংবা দশ দিনের জন্য রসুন ছিলে রেখে দিতে পারি তাহলে আমাদের রান্না করার সময় খুব বেশি সময় লাগবে না তোমরা এই টিপসটা ফলো করতে পারো তারপরে দেখো এটা তো ফ্রিজে রেখেই দেব তারপরে যে আমি চোকা ও জ্বরটাকে বললাম যে কাজে লাগাবো সেটা কী কাজে লাগবে সেটাও দেখে নাও তো এই জ্বরটা আমি কাজে লাগাবো এখন যেহেতু আমরা বেশি পরিমাণে এসব জিনিস এনে রাখি কারণ রমজান মাসে এগুলো প্রায় প্রত্যেক দিনই আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই হতে থাকে তো আমরা যেভাবে এটাকে রাখবো যে কোনো মতে পোকামাকড় লাগবে না তো আমি যে রসুনটাকে ছিনলাম সেই জ্বরগুলো এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে সেই জ্বরগুলো দিয়ে দিলে কোনো মতে পোকামাকড় লাগবে না তোমরা এতে শুকনো লঙ্কাও দিতে পারো কিংবা তেজপাতাও দিতে পারো তো এইসব জিনিস যদি দিয়ে রাখো তো কোনো মতে এই ছোলাতে কিংবা ডালে এরকম ধরনের জিনিসে এগুলো দিয়ে রাখলে কোনো মতে পোকামাকড় লাগবে না তোমরা এই টিপসগুলো ফলো করতে পারো আর তোমরা যারা আমার চ্যানেলে এক্ষুনি এসেছ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চলো যাই পরের টিপসে পরের টিপস হবে মহিলাদের রান্নাঘরের এসব কৌটো নিয়ে তো এই কৌটোগুলোতে আমরা খাবার মানে চিনি কিংবা ডাল এর সব ধরনের জিনিস রেখে থাকি কিন্তু আমার হয়তো প্রয়োজন পড়লো চিনির কিন্তু দেখতে তো পাই না প্রত্যেকটা কোটো খুলে দেখতে হয় যে কোনটার মধ্যে কি রয়েছে তো আমরা যদি এই স্টিকারটাকে তুলে নিই তাহলে দেখবে এটাতে টুইন ওয়ান দেখতে তো ভীষণ ভালো লাগবেই প্লাস আমাদের কি খোঁজাখুঁজি মানে প্রত্যেকটা ঢাকনা মানে কৌটোর ঢাকনা খুলে দেখতে হবে না যে কোনটার মধ্যে কি রয়েছে আমরা ওপর থেকেই দেখতে পাবো যে কোনটোর মানে কোন কৌটোতে কি রয়েছে তাহলে আমাদের কাজটাও সহজ হয়ে যাবে তোমরা এই টিপসটা ফলো করতে পারো হরলিক্সের কিংবা যে কোনো এসব ধরনের কৌটো থাকলে তোমরা স্টিকারটা তুলে নেবে তুলে নেওয়ার পরে এভাবে খাবার দাবারগুলো রাখতে পারো তাহলে দেখতে ভালো লাগবে আর মানে খোঁজাখুঁজিও করতে হবে না যদি এই টিপসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো চলো পরের টিপসে পরের টিপস হবে এরকম শশা গাজর বিট দিয়ে আমরা স্যালাড করে থাকি এখন যেহেতু উন্নতির যুগ খাবার দাবারের ব্যাপারে আমরা একটু আলাদা করতে চাই প্রত্যেক গৃহিণী এটা করতে চায় যে একটু আলাদা করলে বাড়ির সবার প্রশংসা পাবো বা সবাই প্রশংসা করবে তো যাই হোক সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্যালাড তো প্রত্যেকেই করতে জানে কিন্তু একটু যদি আলাদা হয়ে যায় তো এটা হচ্ছে কাটার আর এই কাটারে আমি যেহেতু ছিললাম আর যে এই ধারে কাটা কাটা রয়েছে সেই কাটা কাটার দিক এইভাবে যদি আমরা ঘষে নিই তাহলে দেখবে একটা মানে পুরোটাতে দাগ দাগ হয়ে যাবে তারপরে যখন আমরা এটাকে চপিং করব তখন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর এই দেখো ঠিক এরকম একটু যদি ট্যারছা করে কাটি তাহলে আরও বেশি ভালো লাগবে মানে দেখতে ভালো লাগবে তোমরা একবার হলেও দেখবে যারা আগে থেকে করো তারা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা মানে কারা কারা আগে থেকে করো আর কোথা থেকে অবশ্যই আমাকে জানাবে আর যারা জানো না তাদের জন্য ভীষণই ভালো একটা টিপ তোমরা এভাবে করে দেখবে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে এই স্যালাডগুলো আমরা করে নিতে পারি নিজেরাই তো শশা গাজর দুটোকেই ঠিক সেমভাবে কেটে নেব এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো সুন্দর একটা কাঁটাকাটা মানে তারার মতো হয়ে যাচ্ছে আর এই বিটটাকেও কেটে নেব চলে আসছে যেহেতু রমজান মাস চলে আসছে বলতে চলে এসেছে তো যাই হোক আমরা নিত্য নতুন খাবারের সন্ধানে থাকি তো এইভাবে আমরা স্যালাডগুলো করে নিতে পারি মানে এক এক দিন এক এক রকমভাবে এই স্যালাডগুলোকে সাজিয়ে নিতে পারি তো এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের লাইক দেখে আমার কাজ করার উৎসাহ বাড়ে লাইক দিলে সেরকম আমার কিছু লাভ নেই মানে কিছুই লাভ নেই শুধু দেখতে ভালো লাগে আর আমার কাজ করার উৎসাহ বাড়ে তো যাই হোক তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো আর এরপরে যে টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা মহিলাদের জন্য ভীষণই মানে ইম্পর্টেন্ট কারণ এই পেঁয়াজ আর রসুন রান্নাঘরে ঢুকলেই আমাদের লাগে তো পেঁয়াজ ছেলার সহজ পদ্ধতি আমি চার রকম তোমাদের সঙ্গে শেয়ার করব তো চার রকম পদ্ধতির মধ্যে একরকম পদ্ধতি এমনও আছে যেটাতে চাকু ছুরি মানে কাটার কিছুই লাগবে না খুব সহজভাবে আমরা কুচি কুচি করে কেটে নিতে পারি তো সব থেকে প্রথম পদ্ধতি হচ্ছে যে আমরা চাকু ছুরি দিয়ে তো কেটেই থাকি কিন্তু অনেক সময় এমন হয় চাকু ছুরিতে কাটার পরেও আমাদের কাটাগুলো মোটা মোটা হয়ে যায় মানে পেঁয়াজ কাটা মোটা হয়ে যায় আর অনেক রান্নার ক্ষেত্রে মানে অতিরিক্ত পাতলা পাতলা করে কাটতে হয় তো যারা অতিরিক্ত পাতলা করে কাটতে পারো না বটিতে কিংবা ছুরিতে তারা কিন্তু খুব সহজে এই এই কাটার দিয়ে দেখো ভীষণই সুন্দরভাবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো যারা জানো না মানে যাদের বঁটিতে বা ছুরিতে কাটতে অসুবিধে হয় তাদেরই জন্য এই টিপসটা তোমরা এই কাটারের সাহায্যে মানে এই পিলারগুলোর সাহায্যে খুব সহজে মিহিমিহি করে পেঁয়াজ কেটে নিতে পারো তোমরা দেখে বুঝতে পারছো পার্থক্যটা মানে ছুরি থেকেও মানে পাতলা হবে তারপরে দেখো যে পদ্ধতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণই সহজ ও সবাই বাড়বে কুচি কুচি করে পেঁয়াজ পেঁয়াজ কাটতে তো আমি জডের দিকে কাটি আর অবশ্যই এই জডের দিকে কাটতে হবে না তারপরে দেখো একটা কাটা চামচ আমি গাঁথিয়ে দিয়েছি তো এই চামচটাকে খুব শক্তভাবে বাম হাতে ধরতে হবে তারপরে এই ছুরির সাহায্যে কেটে নেবে তাহলে এইভাবে কাটলে কি হবে বলো তো একে তো তাড়াতাড়ি হবেই তার উপরে মানে হাত কাটার কোনো মতেই সম্ভাবনা থাকবে না খুব সহজ একটা পদ্ধতি যারা নতুন রধনী তাদের জন্য ভীষণই ভালো একটা টিপ তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবে আর কেমন লাগছে আর কেমন লেগেছে অবশ্যই আমাকে আগে কমেন্ট করতে হবে না বা লাইক দিতে হবে না প্রথমে এভাবে কেটে দেখবে তারপরে আমাকে কমেন্ট করবে তো যাই হোক এভাবেও তোমরা ট্রাই করে দেখতে পারো এবারে হচ্ছে আরও সহজভাবে মানে কি করে আমরা পেঁয়াজ কেটে নিতে পারি কুচি কুচি করে তো পেঁয়াজ চপিং করার অনেক রকম পদ্ধতি রয়েছে তো এই পেঁয়াজগুলো কেটেছি কিন্তু মোটা হয়েছে তো কিভাবে আমরা খুব পাতলা পাতলা করে চপিং করে নেব এই দেখো খুব সহজ একটা পদ্ধতি যে ধারালো গ্লাসগুলো থাকে তো এরকম বাটিতে তুলে নিতে হবে কাটার পরে তারপরে এভাবে কিছুক্ষণ এই গ্লাস নিয়ে এরকম করলে দেখবে খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ছোট ছোট হয়ে যাবে এখন যেহেতু রমজান মাছ তো অতিরিক্ত আমাদের পেঁয়াজও লাগে তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এতটাই টাটা